وسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجوه يومئذ مسفرة وضاحكة مستبشرة সাদাকাল্লাহু আযীম কয় মর্তবা মহব্বতে দুরুসুলি পড়ক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা স্মরণে বিশেষ করে বিগত দিনে বরাকবাসীকে যিনি সান্ত্বনা দিয়েছিলেন আর যিনি অত্র মাহফিলকে পরিচালনা করে মাহফিলের দায়িত্ব আঞ্জাম দিয়েছিলেন, আজকে ওই দুজনে আপনার এ মাহফিলে নাই, ওদের স্মরণে আজকের আজিম উসান ইসলের সব মাহফিলে আমার নেহায়ত কাবিলে এহতেরাম পরম শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন সাহেবজাদা টান্টু হযরত শাহ সুফি আতিকুর রহমান সাহেব দামত বরকাত ও মুরালিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া সিহহতিহি মঞ্চে আসেন টান্টু সাহেবুল্লাহ সুযোগ্য উত্তরসূরি জনাব হযরত মাওলানা মকবুল হোসেন সাহেব দামত বরকাত ও মুরালিয়া আজকের মাহফিলের আহ্বানকারী দাওয়াতকারী আমাদের প্রাণপ্রিয় ভাই জনাব মাওলানা আব্দুল বাসিত আজিজি মাহফিলে উপস্থিত আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট উলামায়ে কেরাম বিশেষ করে মুজাহিদে মিল্লত মুনাজিরে আহলে সুন্নাত ওয়াল জামাত হযরতুল আল্লামা আল্লামা আব্দুল হক সাহেব মাদজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া সিহহতিহি আজকের মাহফিলে আমরা যারা হাজির দিয়েছি আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করি। বিশ্বব্যাপী করোনার মহামারীর মরণ ব্যাধি নামক এই মহামারীর দাপট থেকে আস্তে আস্তে আল্লাহ আমাদের স্বাভাবিক জীবন দান করায় আজকে আমরা এই লক্ষ মানুষের সমাগম করতে পারছি। আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবার ও আল্লাহ আমাদের স্বাভাবিক জীবন দান করার কারণে দিল থেকে শুকরিয়া আদায় করি, কই একবার আলহামদুলিল্লাহ। আরো আস্তে আওয়াজ দিয়ে আরো একটু আওয়াজ দিয়ে কই আলহামদুলিল্লাহ। হাজরিনে কেরাম, বারবার আপনারা খিদমত কোন ওয়াইজর ওয়াজর গেফো কিংবা তো ওয়াজ বন্ধ করি আপনারা একটা পাবলিসিটি করা সাংঘাতিক বেয়াদবি হইব এই মাহফিলের লাগি। ও যে আপনারা ডাইন সাইডে যারা দাঁড়ানো অবস্থাতে আছেন সাংঘাতিক মহফিলের সৌন্দর্য নষ্ট করছেন, এখানে কিন রাখব কয় টান্টু সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির খালি রু এখানে হাজির হইব ইলা বিশ্বাস করি আইবা না। টান্টু সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য পীর ও মুর্শিদ তার ওয়ালিদ মহতরম আব্দুল আজিজ চৌধুরী নকশবন্দি টান্টু রহমতুল্লাহ আলাইহির রু এখানে হাজির হইব এটাও বিশ্বাস রাখবা না। এত ছোট মন মানসিকতা রাখবা না, উদার মনে আপনারা চিন্তা করুন। টান্টু সাহেব কিবলার পীর ও মুর্শিদ ইব্রাহিম আলী নশা খান সাহেব রামপুরি রহমতুল্লাহ আলাইহি বরাকের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বরাকের বিশিষ্ট আমাদের ঐতিহ্যবাহী বাড়ি বাগুরি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এর আলোচনা এখানে হয়েছে, গোবিন্দপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি এর আলোচনা এখানে হইবে, সৈফুদ্দিন বারিকনগরি রহমতুল্লাহ আলাইহি এ বর্ষণ আমাদের মাঝে নাই। আর যে ব্যক্তিত্ব বেলি হসপিটাল থেকে
সেলাইন খুলে টান্টু সাহেব কিবলার মন খুশি করার জন্য যিনি এই মহফিলে গত বছর হাজিরি দিয়েছিলেন, উনি আর কেউ নয়, ওনার সাথে আমাদের আত্মার সম্পর্ক। উনি হলেন শিলচরি সাহেব কিবলা আল্লামা নুরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি আমাদেরকে বছর ছেড়ে চলে গিয়েছেন, পরপারে মালিক মৌলানা ফিসলা দিয়েছেন। শহীদ আল হাবিব উদারবন্দী সাহেব কিবলাদা রহমতুল্লাহ আলাইহি এ বছর আমাদেরকে যে ছেড়ে চলে যাবেন এটা কখনো আমরা বিশ্বাস করিনি, মেনে নিতে পারি না। এরপরেই মেনে নিতে হবে, আল্লাহর ফয়সালা, মানুষ জন্ম নিলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। কুল্লু নফসিন যায়কাতুল মউত। সম্মানিত সুধী বাম সাইডে আপনারা যারা এখনো দাঁড়িয়ে আছেন, আপনাদের খিদমতে ওয়াকুল আবেদন মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আপনারা তাড়াতাড়ি মাহফিলে জায়গা করে বসে পড়ুন। মাহফিলের পিছন দিকে অনেক জায়গা এখনো পর্যন্ত ফাঁকা জায়গা আছে, আপনারা যদি চেষ্টা করেন টান্টু সাহেব কিবলার মাহফিলকে আপনাদের উপস্থিতি এবং বসার মাধ্যমে যদি মাহফিলকে সুন্দর বলে স্বীকৃতি দেওয়া হয় তাহলে পাবলিসিটি এটাই হবে, বিশ্বব্যাপী একটাই কথা ভাইরাল হবে যে টান্টুর জলসার আদব দেখে অনেক কিছু শিখেছি। আলহামদুলিল্লাহ অনেক ভাই বসে গেছেন, শুকরিয়া আরেকবার আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের এহসাসের প্রয়োজন, যাদেরকে আমরা মিস করছি, যাদের কথা আমরা উচ্চারণ করেছি। খাটিগোড়া থেকে এখানে অনেক মানুষ অনেক এসেছেন, উপস্থিত হয়েছেন, যার দুয়ার মাধ্যমে খাটিগোড়া সমস্ত বরাকবাসী শান্তি হয়ে যেত, যার মুনাজাতের মাধ্যমে মানুষ ইমোশন হয়ে যেত। উনি আর কেউ নয়, উনি হলেন খতিবে আজম মজিউদ্দিন রামপুরি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য এক উত্তরসূরি ছিলেন ইব্রাহিম আলী খাটিগড়ি নসবন্দি রহমতুল্লাহি আলাইহি। উনিও এবছর আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। অনেক আল্লাহর মকবুল বান্দাকে আমরা হারিয়ে ফেলেছি, বিশেষ করে টান্টু সাহেব বাড়িতে আমরা যারা এসেছি এদের জন্য আপনারা দোয়া করবেন। আর টান্টু সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে যে সান্ত্বনা দিতে, সেই সান্ত্বনা যেন আমাদের জীবনে ফুটিয়ে উঠে। আমি আমার জীবনে অনেক পরিবেশ এসেছে, অনেক চিন্তামগ্ন অবস্থায় টান্টুয়ে চলে আসতাম লকডাউনকে উপেক্ষা করে। এবছরের খবর, লকডাউনের কোনো আইন, কোনো বিধি, কোনো নিষেধ আমি অনেক ব্যতিক্রম করে লকডাউনকে অমান্য করেছি। শিকার টান্টু সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি একদিন বললেন, আপনার গাড়ি লকডাউনের আইনে আটকাইতে পারত না, আপনার এসকার মহব্বতে বাড়ি বাড়ার বাদে টান্টু সাহেব বাড়ি দিয়ে আপনি পৌঁছি। অনেক আশা বড় চালু ইয়া সাহেব কিবলার কিমত আরোপ করতাম। প্রথমত সাহেব কিবলার এক হকানি এক নদীর ওয়ারিসের পরিচয় হইল, আয়ুকা এই বিষয় রুটে এক দোয়া করিলাই হয়তো আল্লাহ শান্তি করি কইয়া টান্টুর সাহেব কিবলা এক দোয়া করতা। এই দোয়ার মাধ্যমে বিষয় আসান হোক আর না হোক, সামনে যে টান্টুর সাহেব কিবলার সামনে জানার মাঝে তো চললি আইতো যে এক মুরব্বীর কাছে দোয়ার আসা লইয়া অত রিক্স লইয়া আইসি, এই মুরব্বী তো আমার এক দোয়া দিয়ে বিদায় মিত্র। এরপরে টান্টুর সাহেব কিবলার খিদমত আসার ফলে খুশকিস্মত আমি এক নাদান গুণাগারের নসিব হয়েছি, আর আমার সম্মানিত মামা সাহেব এখানে পরিচালনায় আছেন জনাব আফসারউদ্দিন চৌধুরী সাহেব, উনি আর আমি টান্টু সাহেব কিবলার শেষ গুসল আমরা দুইজনে দিছি। সহি হাদিস শরীফে আছে কামিল মুমিনদের গুসল দেওয়ানির কিছু পরিচয় ভাবা যায়, নাকর আমরা নাকর যে ভিতরের অংশ ছিদ্র সেইগুলা ফুলা হয়, একটু নাকের ভিতরের চামড়াটা ফুলিয়া উঠে কামিল মুমিনের ইন্তেকালের পরিচয়। আর চেহারার মাঝে পরিবর্তন আয় বারবার দিলে ডাউট করছে যে টান্টু সাহেব কিবলা তো ইলা আসলা না, টান্টু সাহেব কিবলার ইন্তেকালের বাদে দেখি খালি রং বদলের। সমস্ত রাত্রি আমরা এখানে তাকছি, এমন কোনো বরাকর সংগঠন কোনো আলিম উলামা কোনো কেউ বাকি রইছিল না, জমিয়ত উলামা
নদুয়াতুত তামির এমনকি ইভেন আমিরে শরীয়ত মৌলানা তৈব রহমান সাহেবর সাহজাদা আইয়া যে দোয়া দিয়ে আমরা ঐক্যবদ্ধতা দেখাইয়া গেছেন, সান্ত্বনা দিয়া গেছেন যে আমরা মরহুম টান্টুর সাহেব কিবলার কাছে আমি যদিও তৈব রহমান সাহেবর সাহজাদা, তবে টান্টুর সাহেব কিবলার কদম মুছি এবং দুয়ারা চলি আমি আইতাম আলহামদুলিল্লাহ। আর আওয়াজ দিয়া হইনি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। টান্টুর সাহেব কিবলার মরদেহ এখনো পর্যন্ত সমাধি হয়নি। টান্টুর সাহেব কিবলাকে উঠানের মাঝে রাখা অবস্থায় সমস্ত বরাকবাসী উলামায়ে কেরাম হাবিব সাহেব কারি সাহেবগণ তিলাওয়াত করে যাচ্ছেন সমস্ত রাত্রি। হঠাৎ তৈব রহমান সাহেবের সাহেবজাদা আবুল খায়ের মৌলানা সাহেব উপস্থিত হয়ে বললেন, অনেক রুনাজারি করেছেন, উনার চকুর ফানি আর উনার দোয়া ব্যতিক্রমী দোয়া এই দিন টান্টুর সাহেব বাড়িতে হয়েছে। উনি একটাই পাবলিসিটি করে দিয়েছেন যে টান্টুর সাহেব কিবলাকে আমরা অন্যরকম দেখি, আর টান্টুর সাহেব কিবলার ওয়ালিদ মোহতরম আব্দুল আজিজ সাহেবের দোয়ার বদৌলতে আমার বাবা আমিরে শরীয়ত ডিগ্রি লাভ করেছেন আলহামদুলিল্লাহ। উনি স্বীকার করেছেন আব্দুল আজিজ টান্টুর বদৌলতে উনার বাবা এত বড় শিক্ষিত বা এত বড় দরজার শিক্ষিত শিক্ষা লাভ করেছেন। যাই হোক, আমরা টান্টুর সাহেব কিবলার এই দিন ঐতিহাসিক জানাজা আমাদের মাঝে আমরা দেখতে পেয়েছি। টান্টুর সাহেব কিবলার ওই জানাজায় যারা অংশগ্রহণ করেছেন আমরা একটাই পাবলিসিটি আমরা করেছি। জানাব শফিকুর রহমান সাহেব অত্র মাহফিলের সেক্রেটারি, উনিও মাহফিলে উপস্থিত, আজকের মাহফিলে নেই। আমার মামা আফসারউদ্দিন সাহেব উনার জন্য বলেছেন যে ওই দিন জানাজার সম্মুখে রেখে শফিকুর রহমান সাহেবের এক আদর্শ উচ্চারণ করেছেন যে উনি কাউকে নাম ধরে, মেয়ে হলে মেয়ের নাম ধরে ডাকেন নাই, ছেলে হলে ছেলের নাম ধরে ডাকেন নাই, উনি বাবা বলে সম্বোধন করতেন, মামা বলে সম্বোধন করতেন। এইরকম উনি মানুষকে সম্মান দিতেন এবং বাচ্চাদেরকে এত স্নেহ ভালোবাসা দিতেন। হাজিরিনে কেরাম, আমরা টান্টুর সাহেব কিবলার জানাজায় উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হয়েছেন দেখেছেন এটা ওলি আল্লাহদের রুহের পাবলিসিটি কেউ করতে হয় না। ওলি আল্লাহগণের রুহ যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হয় তখন আসমানের দরওয়াজা খুলে দেওয়া হয়, ফামা বাকাত আলাইহিস সামাউ ওয়াল আরদ, আসমানের দুইটি দরওয়াজা কাঁদিতে থাকে এই জন্য যে আল্লাহর নেক বান্দার নেক আমল এই দরওয়াজা দিয়ে আর প্রবেশ করবে না, আর আল্লাহর মকবুল বান্দার জন্য যে রিজেক আমার এই দরওয়াজা দিয়ে আসে সেই দরওয়াজাও আজকে বন্ধ হয়ে যাচ্ছে। এই জন্য এই দুই দরওয়াজা বন্ধ হয়ে যায় কান্নাকাটি করে। আমাদের বিশ্বাস টান্টুর সাহেব কিবলার রুহকে আল্লাহ মাকামে আলাইলিনে জায়গা দিয়েছেন, আপনাদের মত কি? টান্টুর সাহেব কিবলার রুহ মোবারক মাকামে আলাই ইল্লিয়িনে স্থান পেয়েছে, এটা আমাদের বিশ্বাস আলহামদুলিল্লাহ। টান্টুর সাহেব বাড়ির পক্ষ থেকে আপনাদেরকে আর বেশ কিছু বলতে চাইছি না, একটাই পাবলিসিটি একটাই খবর, টান্টুর সাহেব কিবলার সিলসিলার ঊর্ধ্বতম বুজুর্গ মকসুদ আহমদ খান রামপুরি রহমতুল্লাহ আলাইহি, মকবুল হুসাইন বাগুরি রহমতুল্লাহ আলাইহি সহ বরাকের বিশিষ্ট ওলি আল্লাহগণের পদার্পণে যে মুকামটিল্লা নামে জায়গা দৈন্য হয়েছিল আজ ওই জায়গায় মসজিদের নামাজের ব্যবস্থা হয়েছে, আপনারা এই জায়গাটি দর্শন করে যাবেন, এই জায়গাকে আপনারা দর্শন করে যাবেন আর ভবিষ্যৎ প্রজন্মকে এটাই শিক্ষা দিবেন। আহলে সুন্নতুল জামাতের ওলি আল্লাহগণ নির্জন স্থানে বসে আল্লাহ আল্লাহ করে মানুষকে হেদায়তের বাণী শোনায়, মানুষকে হেদায়তের রাস্তা দেখিয়ে দেয়। মকবুল ওলি আল্লাহদের পদার্পণে মুকামটিল্লা নামে যে জায়গা টান্টু থেকে উত্তর দিকে আধা কিলোমিটার দূরে ওই জায়গাটিকে জায়গাটিতে আপনারা যাবেন আর বরকত হাসিল করার জন্য আপনারা দোয়া করবেন। আমি আমার পক্ষ থেকে শিলচর ইসলামিয়া মাদ্রাসার একটি দাওয়াত, শিলচর ইসলামিয়া মাদ্রাসা নামে একটি মাদ্রাসা করেছি শিলচর রামনগর স্থিত, অসংখ্য অগণিত মা বাবাহারা বিশেষ করে করোনার মহামারীর যারা বাবা হারিয়েছেন
এই ধরনের মা বাবা হারা এতিম অনাথ এই জায়গায় আশ্রয় নিয়েছেন। যদি আপনাদের জীবনে সুযোগ হয় তাহলে আইএসপিটি পাওয়ার আগে এই এতিমদেরকে জীবনে একটাবার দেখার সুযোগ করে যাবেন। সত্তর জন আজ পর্যন্ত এতিম আমাদের মাদ্রাসার বড়ুয়া ছাত্র এখানে আছেন, বোর্ডিংয়ে সম্পূর্ণ পাঁচজন আসাতিজা কেরাম এবং দুইজন বাবুর্চির মাধ্যমে বোর্ডিংয়ে খিদমত চলিয়া দিতেছে। আপনাদের খিদমতে আমার এতিমদের জন্য দোয়া এবং গত্র ইসলামিয়া মাদ্রাসার জরুরত এর জন্য দোয়া এবং সাহায্য সহযোগিতা চেয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।